This train 69th Street. আসসালামু আলাইকুম, আমার নাম নিপন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এখন বিকেল 6-7টা বাজে, বাংলাদেশে তো 6-7টায় একদম সন্ধ্যা, কিন্তু এখানে সামার টাইমে দিনগুলো অনেক লং হয়। বিকেল একটু ঘুরতে বের হলাম, বাট দ্য সেম টাইম চিন্তা করলাম যে বাসের সামনে যেই রেল স্টেশনটা আছে তাকে দেখতে পাই। চলেন তাহলে ঘুরে আসি এবং দেখে আসি আমাদের বাসের সামনে রেল স্টেশনটা কি। চলেন তাহলে দেখে আসি যে কিভাবে বাস এবং ট্রেনে চড়তে হয় ক্যানাডাতে। এখন করোনার জন্য বাসগুলোতে যে সামনের যে জায়গাটা ছিল, সামনের যে দরজাটা ছিল ওইটা অফ, পিছনের দরজাটা অফ করে রাখছি যেন ড্রাইভারের সাথে ইন্টারঅ্যাক্ট কম হয়। আপনি ডাইরেক্ট ড্রাইভারের কাছ থেকে টিকিট কিনতে পারেন, কিংবা আপনি যদি কোনো মান্থলি বাস পাস কিনেন ওইটাও কিনতে পারেন। এই বাস স্টপটা হচ্ছে গ্লাস দিয়ে ঢাকা, জাস্ট বিকজ এখানে উইন্টারের সময় অনেক ঠান্ডা থাকে, মানুষ ভিতরে হিটেড থাকে, ভিতরে যেন দাঁড়াইতে পারে। এই বাস স্টপটা একটা প্রত্যেকটা স্টপে থামে, স্পেশালি ট্রেন স্টেশনে, প্রত্যেকটা ট্রেন স্টেশনে তারা বাস থামে, কারণ ট্রেন স্টেশন থেকে যখন মানুষ বের হয় তখন মানুষ আবার বাসে যায়। ট্রেন স্টেশনটা কানেক্টেড হচ্ছে সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সরাসরি, ক্রস হয়ে কখনো থাকে ইস্ট ওয়েস্ট, কখনো থাকে নর্থ সাউথ, এরকম করে থাকে। আর ভিতরে যেই বাসাগুলো, ওই ভিতরের বাসাগুলো যাইতে হইলে বাস নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে, যে এই সিঁড়িগুলো হচ্ছে সব মানুষের জন্যে। আর এই যে এই জায়গাটা দেখতেছেন ডাউন করা, এটা হচ্ছে এখানে যারা হুইল চেয়ার ইউজ করে কিংবা যারা সিঁড়িতে হাঁটতে পারে না তাদের জন্য। চলেন তাহলে ভিতরে যাই, দেখি কিভাবে টিকিট কাটতে হয় আর কিভাবে ট্রেনে চড়তে হয়। তো এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন, এই মেশিন থেকে টিকিট ট্রানজিট ম্যাপ কেমিক্যাল ট্রান্স করলাম। অ্যাডাল্ট সিঙ্গেল টিকিট দেখতে পারতেছেন, হয়তো বা অ্যাডাল্ট সিঙ্গেল টিকিট, এখানে সব রেডি হয়ে গেছে। এখন জাস্ট শুধু আমি ট্যাপ করবো এখানে আমার কার্ডটা, তো এখান থেকে টিকিট কাটা হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা টিকিট কাটতেছি ডক্টরের জন্য।
এরকম ড্রেনেজ সিস্টেম। টরন্টোতে ডিফারেন্ট, টরন্টোতে বলে সাবওয়ে, ওইটা মাটির নিচে দিয়ে, ওইটা আরও অনেক সুন্দর। আসলে এরকমভাবে ট্রেনের ট্রেনের আমি কখনো আসি না এইভাবে যে এই ক্যামেরা নিয়ে আর সবার সামনে কথা বলবো। সো সবাই আমার দিকে একটা লুক দিতেছে, আই ফিল ভেরি কমফোর্টেবল। বাট যাবো গিয়ে আবার ফেরত চলে আসবো এখানে। আর এই যে টিকিটের কথা বলতেছি, ওইখানে এই টিকিটের ভিতরে প্রায় লেখা আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এটা ভ্যালিড থাকবে। আপনার বাসের টিকিট কাটতে হবে না, এই সেম টিকিটের ভিতরে যদি আপনি অন্য কোথাও যেতে চান এটা দিয়ে যেতে পারেন। প্রত্যেকটা জায়গাতে দেখতে পারতেছেন যে হুইল চেয়ারের স্থান আছে। এখানে যদি কারো হুইল চেয়ার থাকে তাহলে তারা ওইখানে তার হুইল চেয়ার লাভ করতে পারবে। আমরা চলে আসলাম হোয়াইট হর্ন স্টেশনে। আমি এই পাশ দিয়ে আসছি, সেহেতু আমার উল্টা পাশে যাইতে হবে আমার ব্যাক করে বাসায় যাওয়ার জন্য। নেক্সট ট্রেন 2 মিনিটস পর, মানুষজন অনেক কম, সেই জন্য ট্রেন সার্ভিস একটু ডাউন করে দিচ্ছে। বাট ইউজুয়ালি 5 থেকে 10 মিনিটের ভিতর চলে আসে, আর বড় সিটিগুলোতে 2 থেকে 5 মিনিটের ভিতরেই চলে আসে। যদি আপনি আমার এই টিকিট দিয়ে যদি আমি এখন অন্য কোথাও যাইতে চাই তাহলে ওই যে এখানে বাস স্টপ আছে, ওই যে দেখতে পারতেছেন বাস স্টপগুলো, আমার জাস্ট শুধু সিঁড়ি দিয়ে আই মিন ফ্লাইওভার ব্রিজ দিয়ে ওই পাশে যেতে হবে, গিয়ে ওই বাসে উঠতে হবে। আর এই যে টিকিটটা আছে এটা দেখাইলে চলবে। যাই হোক, আমার ট্রেন চলে আসছে। এখানে জাস্ট প্রেস করতে হবে দরজাটা ওপেন করার জন্য, ওপেন হয়ে গেল। আপনি বসতে চান এখানে বসতে পারবেন। যে এখানে ম্যাপটা আছে এই ট্রেনটা কোথায় কোথায় যায়, আমি এখন এই লাইনটায় আছি। এই লাইনটাতে যদি আমি যদি এইদিকে যাইতে চাই তাহলে এই লাইনটাতে আমার এখানে এসে গেট অফ হইতে হবে, আমার নামতে হবে। নেমে আরেকটা লাইনের ট্রেন আছে রেড ডট লাইন, ওইটাতে ধরে এখানে যেতে হবে। কিংবা যদি লেটস আপনি এইখানে যাইতে চান, হ্যাঁ অ্যান্ডারসন, লেটস অ্যান্ডারসনে যাইতে চান, আপনি এই ট্রেনটাতে ডাইরেক্ট সিটি হল এখানে নামতে হবে। এখানে 2টা ট্রেনে জয়েন, তখন এখান থেকে আরেকটা ট্রেনে আপনি সরাসরি এখানে যেতে পারেন। ইউজুয়ালি এখন এই করোনার জন্য আমি একদমই ট্রানজিট ইউজ করি না, বাট তারপরও এখন ইউজ করতে হয়েছে। এখন ইউজুয়ালি অনেক মানুষ থাকে এখানে, বাট এখন মানুষ অনেক কম। এখানে দেখতে পাচ্ছেন ওরা আইসার ট্রেনে যারা যারা টিকিট কাটে নেই ওইগুলো চেক করবে। সো বেসিক্যালি এইখানে কেউ থাকবে না, আই মিন কেউ থাকবে না আপনাকে টিকিট চেক করার জন্য অল দ্য টাইম। অনেক অনেক এরকম অনেক জায়গা আছে, স্পেশালি বড়ো মানে ছোটো ছোটো সিটিগুলোতে, বড়ো সিটিতে ইউজুয়ালি থাকে টিকিট চেক করার জন্য, বাট ছোটো সিটিগুলোতে অত বেশি মানুষ থাকে না। কিন্তু সাডেনলি ওরা আসবে, আয়সা এই টিকিটটা দেখবে, যদি এটা না পায় তাহলে আপনাকে জরিমানা করবে $300-$400। সো তখন এরকম চিন্তা করেন না যে এখানে তো কেউ নাই, আমার প্লেনে ইয়া আই মিন লাইক আমার ট্রেনের টিকিট কাটতে হবে না। সবসময় অবশ্যই অবশ্যই টিকিট কেটে তারপরে ট্রেন স্টেশনে।
সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে ট্রেন স্টেশনগুলা কীরকম এবং কতটুকু ক্লিন তাদের পরিবেশ। অনেক সময় ট্রেন স্টেশনগুলোতে অনেক হোমলেস মানুষ আপনি দেখতে পাবেন। যদি তারা কখনো আপনার কাছে টাকা পয়সা চায়, আপনি বলতে পারেন যে সরি আই ডোন্ট হ্যাভ মানি, অথবা আপনার ইচ্ছা থাকলে আপনি টাকা দিতেও পারেন। বাট আমি রিকমেন্ড করব টাকা নাও দেয় ভালো, কেননা ওরা অনেক ড্রাগস করে এগুলো দিয়ে। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে আপনি কোশ্চেন্স করতে পারেন, আমি যে কোনো ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কানাডা সম্পর্কে এবং অন্য যে কোনো সম্পর্কে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার, বাই।